সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও সকলের দোয়ায় ভালো আছি। এই করোনাকালীন সময়ে আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু হয়েছে। আশা করি তোমরা সকলেই যুক্ত হবে, যুক্ত হয়ে তোমাদের শিক্ষণ কার্যক্রম চালু রাখবে। আমরা কয়েকদিন তোমাদের সাথে সরাসরি ক্লাস করেছি, অনেক আনন্দ ছিল, তাই না? কিন্তু হঠাৎ করে আবার করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে তোমাদের সাথে সেই পূর্বের মতো 2020 সাল 21 সালের মতো আবার অনলাইন কার্যক্রমে আমরা আবার যুক্ত হয়েছি। তোমরা যেভাবে 20 সাল 21 সালে আমাদের সাথে যুক্ত হয়েছিলে, পড়ালেখা চালিয়ে গিয়েছিলে, আশা করি 22 সালের যেই কয়েকদিন স্কুল বন্ধ থাকবে সেই কয়েকদিন আমরা এইভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে যুক্ত হব। অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে শ্রেণীর মধ্যে যতটুকু পাঠদান করেছি তার পরবর্তী অংশটুকু আমরা এখন তোমাদেরকে পাঠদান করব, পড়ালেখার ধারাবাহিকতা চালিয়ে রাখার জন্য। আজকে আমরা শিখব যে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ভাগ অধ্যায় 2 এর ভাগ অংশ সম্পর্কে। আমরা গুণ ক্লাসে শেষ করেছি। তো ভাগ প্রক্রিয়া জিনিসটা কি, আমরা বইয়ের অধ্যায় থেকে নিয়ে নিই। তাহলে ভাগ করার প্রক্রিয়া, তাহলে ভাগ করে দেখা, একটা সংখ্যা আমাদের বইতে এইভাবে লেখা আছে 6 9 7 3 8 ভাগ 245। আমরা এইখানে ভাগ করার সময় এই সংখ্যাগুলো সম্পর্কে আমরা পরিচিত হয়ে নিই নিচের মাধ্যমে। তা ঠিক আছে, আমরা আগে নিচের অংশগুলো দেখো, অঙ্কটা দেখি, দেখার পর আমাদের নিচের অংশ যায়। দেখো, এই সংখ্যাটা তো ছিল 6 9 7 3 8 245। এইখানে এই যে 69,738 ভাগ 245, এখানে 69,738 হলো ভাজ্য, অর্থাৎ 69,738 এই সংখ্যাটিকে আমরা ভাগ করব। দ্বিতীয় নাম্বার দেখো, এখানে আছে কি আমাদের ভাগ চিহ্ন, এই চিহ্নটাকে আমরা বলি ভাগ চিহ্ন, ঠিক আছে? ইহা হলো ভাগ চিহ্ন। এই যে 245 আছে, এই 245কে আমরা ভাজক বলবো, অর্থাৎ এই 245 দ্বারা 69,738কে আমরা ভাগ করব, ঠিক আছে? আমাদের একটা ভাগ পদ দাঁড়াবে, ঠিক আছে? তাহলে ভাগ করার অনেকগুলো প্রক্রিয়া আছে, তাহলে আমরা অনেকগুলো নিয়ম আছে, তা আমরা এইভাবে আমাদের বইতে যেভাবে আছে আমরা ঠিক সেইভাবে শিখব। এইখানে আমরা দেখো, এই সংখ্যাটা আমরা কি লিখব, এই সংখ্যাটাকে আমরা কি বলছি, ভাজক বলেছি। আর এই যে 69,738 সংখ্যাটি আছে এটাকে আমরা ভাজ্য বলব, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দেখো, এখানে আছে হলি কয়টি সংখ্যা, তিনটি সংখ্যা। অবশ্যই আমাদের এখানে খেয়াল রাখতে হবে, এই যে আমাদের ভাজ্য আছে সংখ্যাটি তিন সংখ্যা নিতে হবে, প্রথম তিন সংখ্যা নিতে হবে। এখানে যদি চারটি সংখ্যা থাকতো তো আমরা চারটি সংখ্যা নিতাম, তাহলে আমরা তিনটা নেওয়ার পর দেখবো যে এই যে ভাজক আছে তার তুলনায় ভাজ্য সংখ্যাটি বড় হলো কিনা, যদি বড় হয় তাহলে আমরা ভাগ করব। অবশ্যই দেখি এখানে 245 আছে আর এখানে 697 আছে, ভাজ্য সংখ্যাটি বড়। তখন আমরা চেষ্টা করবো যে কতবার যায়, ঠিক আছে? বা এখন দেখো, 45কে যদি আমরা 1 দ্বারা গুণ দিই তাহলে কত হয়, 245। তাহলে দেখো এখানে আছে 697, দুইবার যদি গুণ দিই তাহলে দেখো 5 দ্বিগুণে 10 = 0, 4 দ্বিগুণে 8 = 9, 2 দ্বিগুণে 4
4 তাহলে এখানে 490 হইল তাহলে 490 বসাও কিন্তু তিনবার যদি দিই দেখো কত হয় 3 5 15 5 তাহলে হাতে রইল কত 1 3 4 12 আর 1 13 হাতে রইল কত 1 3 2 6 আর 1 7 তার মানে দেখো এই তিনবার যদি আমরা নেই তাহলে বেশি হয়ে যায় তাহলে আমরা কয়বার নিতে পারি দুইবার নিতে পারি তাহলে এখানে 2 বসালাম এই যে সংখ্যাটা আমরা কত বসালাম 2 ভাগ করে এখানে আমরা বসাইলাম হলো 2 ঠিক আছে 2 বসাই দিই এই যে এখানে আমরা 2 বসাইলাম তো এখন 2 দ্বারা এই সংখ্যাটাকে আমরা কি করব গুণ করব গুণ করলে কত হয় দেখো এখানে তো আমরা গুণ দেখাইছি 490 তাহলে বসাই 490 সংখ্যা নিচে সংখ্যাগুলো বসাই বসানোর পর এখন কাজ হলো এই যে 697 আছে এই 697 থেকে 490 কে আমরা বিয়োগ করব তাহলে দেখো 7 থেকে 0 যদি যায় তার থাকে কত 7 থাকে 9 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে 0 6 এর থেকে যদি 4 বিয়োগ করি থাকে তাহলে 2 ঠিক আছে বুঝতে বুঝছি এখন দেখো এই সংখ্যাটা আমাদের এখানে নাম ঠিক আছে এবার এই সংখ্যাটাকে আমরা এখানে বসাইলাম বিয়োগফলটা এখানে আমরা বসাইলাম ঠিক আছে এখন কি করব উপরে আমাদের সংখ্যা আছে 3 আছে 8 আছে একটি একটি করে সংখ্যা নামাইলাম 3 নামাইলাম তাহলে কত হয়ে গেল 2073 তাহলে অবশ্যই এই সংখ্যাটাকে ভাজক থেকে এই সংখ্যাটি ভাজ্য বড় আছে ঠিক আছে এবার তাহলে এখন দেখো কতবার যায় প্রথম যদি একবার দিই তাহলে কত হয় 245 হয় দুইবার দিলে 490 হয় তিনবার দিলে কত হয় দেখো 700 কত হয় 35 হয় চারবার দিয়ে দেখি 4 5 20 0 4 4 16 16 আর 2 কত 18 তারপর 4 2 গুণে 8 8 আর 1 9 তাহলে দেখো এখনো অনেক তফাত আছে নাকি পাঁচবার দিয়ে চেষ্টা করি এই সংখ্যাটা হলো 6 বার দিয়ে দেখলাম কত হয় 530 0 আর তারপরে হলো 424 24 আর 3 হলো কত হয় 27 ছয় দুগুণে 12 12 দুই 14 তাহলে অনেক বড় সংখ্যা এখনো এই সংখ্যাটা এখনো ছোট দেখো সাত বার দিয়ে যদি চেষ্টা করি তাহলে কত হয় এই সংখ্যাটা হয় 1715 হয় আট বার দিয়ে যদি চেষ্টা করি তাহলে কত হয় 1960 হয় ঠিক আছে এবার এখন নয় বার দিয়ে যদি চেষ্টা করি দেখো কত হয় 2205 কিন্তু আমার এখানে আছে এটা 2073 তাহলে এই নয় বার দিয়ে যায় না আমার আট বার যাবে ঠিক আছে এবার আট দিয়ে গুণ দিলে তো আমরা এখানে গুণ গুণ পেয়ে গেলাম তাহলে কত 1960 তাহলে এখানে বসে 1960 ঠিক আছে এইখানে ভাগ করলে কত দিলাম আট ঠিক আছে এবার তাহলে আট দিয়ে যদি আমরা এই সংখ্যাটা গুণ দিই তাহলে পাবো 1960 ঠিক আছে এবার কি করব এই যে এই সংখ্যাটা আছে এই সংখ্যা থেকে আমরা কি করব এইখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যা থেকে আমরা কি করব এখন দেখো এটা বিয়োগ করব এই সংখ্যা থেকে আমরা কি করব এই সংখ্যা পুরো সংখ্যাটা থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করব এই যে এই সংখ্যাটা বিয়োগ করব ঠিক আছে এবার তাহলে বিয়োগ করি বিয়োগ করলে কত হয় এই দেখো 3 এর থেকে যদি 0 বাদ দিই থাকে হলো 3 7 এর থেকে যদি আমরা যদি 6 বিয়োগ করি থাকে হলো 1 10 এর থেকে এখানে দেখো 0 আছে এটাকে আমরা কত ধরব 10 10 এর থেকে যদি 9 বিয়োগ করি তার থাকতে আছে কত 1 তাহলে এখান থেকে দেখো 1 নিয়ে গেলাম তার থাকে এইটার মধ্যে থাকে কত 1 তাহলে এখানে এক চলে গেলে শূন্য তাহলে এখানে আর শূন্য বসানোর দরকার নাই এখন আমাদের রয়ে গেলে কত এই যে আট সংখ্যাটি আটটা আমরা এখানে বসাই দিলাম ঠিক আছে একটা একটা করে বসাই তাহলে কত হলো আমাদের 1138 ঠিক আছে এবার তাহলে আমরা এখানে দেখি একবার দিলে 245 দুইবার দিলে 490 তিনবার দিলে হইলে কত 735 চারবার দিলে কত 980 পাঁচবার দিলে হইলে কত 1225 তাহলে দেখো আমাদের এখানে আসলে 1138 যদি আমরা পাঁচবার দিই তাহলে কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা কয়বার দিতে পারবো চারবার দিতে পারবো ঠিক আছে চারবার দিলে কত হয় 980 হয় ঠিক আছে এবার তাহলে 980 হলো তাহলে আমরা এবার কি করব এবার এই সংখ্যাটার থেকে কি করব এই সংখ্যাটার থেকে আমরা এই সংখ্যাটি বিয়োগ করব তাহলে বিয়োগ করে আমরা এই সংখ্যাটি আমরা কি করব বিয়োগ করব তাহলে বিয়োগ করে কত থাকে এই যে আটের থেকে যদি শূন্য বিয়োগ দিয়ে থাকে হলো আট তাহলে এখানে আমরা কত করবো তিন আছে এখানে আছে হলো আট তাহলে এটা কত করবো তেরো ধরবো নাকি তাহলে তেরোর থেকে যদি আমরা আট বিয়োগ দিয়ে থাকে হলো পাঁচ ঠিক আছে এখন এই যে এখানে আমরা এক নিয়ে গেলাম তাহলে এখানে এক দশ ধরলাম তা নয় আর একে দশ দশের এগারোর থেকে দশ চলে গেলে থাকে হইলে কত এক থাকে
আর এখান থেকে যে এক দশ নিয়ে গেলাম এখানে এক বসাই, এক থেকে এক রেখে শূন্য, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখানে আর সংখ্যাগুলো নাই, সবগুলো সংখ্যা আমরা এখানে বসাই ফেলছি। তাহলে আমাদের শেষে রয়ে গেলে কত? 158 রয়ে গেল, ঠিক আছে? এই 158কে আমরা কি বলবো বলো? আমরা বলবো এটাকে ভাগ শেষ, অর্থাৎ ভাগ করার পর এই 158 অবশিষ্ট আছে এই সংখ্যাটাকে আমরা বলবো হলো ভাগ শেষ। আর এই যে 284 এখানে হলো এটাকে বলবো আমরা ভাগফল, ঠিক আছে? এই সংখ্যাটাকে আমরা বলবো ভাগফল, এই সংখ্যাটাকে আমরা কি বলবো বলো? ভাগ শেষ, ঠিক আছে? তাহলে এইবার আমরা ছিঁড়ে নিই কি, এই 245কে আমরা বলবো কি? ভাজক। 69,738 বলবো ভাজ্য। আর 284 যেটা আছে সেই সংখ্যাটাকে আমরা বলবো ভাগফল, আর 158 যে সংখ্যাটি আছে সেটাকে আমরা বলবো ভাগ শেষ। শিক্ষার্থীরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ নাকি? তারপরে আমরা যাই হলো পরের অংশটুকু, পরে আরেকটা অঙ্ক এরকম প্র্যাকটিস করে দেখি তো। আমাদের বইয়ে এটা পরের অংশটুকু আছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে 38,500 ভাগ হইলে কত? 687। তাহলে আমরা আগের মতোই বলি এই সংখ্যাটিকে আমরা কি বলবো বলো? এটা বলবো ভাজ্য বলবো, ঠিক আছে? আর এটাকে আমরা কি বলবো দ্বিতীয়ত? এটাকে বলবো ভাগ চিহ্ন। আর 687কে আমরা বলবো কি? ভাজক, ঠিক আছে? অর্থাৎ 687 দ্বারা আমরা 38,500কে ভাগ করব, ঠিক আছে? এবার তাহলে ভাগ করি পূর্ব মতোই, ঠিক আছে? তাহলে এখন দেখো এই যে এখানে আমরা ভাজক বসাইলাম, তাহলে এটা মনে আসতে একটু আগে এখানে বসাবো ভাগফল, আর শেষে যেটা থাকে নিচে সেটা করবো ভাগ শেষ। তো এখানে কয়টি সংখ্যা আছে দেখো? এখানে তিনটি আছে, তাহলে আমরা কমপক্ষে এখানে তিনটি ধরি। তাহলে দেখো এখানে কত হয়, যদি তিনটি নিই তাহলে কী দাঁড়া? দেখো তিনটি নিলে 385 হয়, তাহলে আমাদের হচ্ছে না নাকি? অর্থাৎ এখানে ভাজক হলো বড়, ভাজ্য হলো ছোট। তাহলে আমরা আরেকটা সংখ্যা নিই, তাহলে আরেকটা সংখ্যা নিয়ে দেখি কত হয়। প্রথমবার আমাদের যতগুলো আছে এখানে বিদ্যমান সংখ্যা ততগুলো আমরা নিতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে কত হলো? 3,850 হয়ে গেল। তাহলে দেখো এবার এখানে আমাদের এখানে ভাজক আছে কত? ভাজক আছে হলো 687, আর ভাজ্য হলো 3,850। এখন আমরা দেখি কতবার যায়, যদি একবার দিই দেখো কত হয়, 7×7 8×8 6×6 যদি দুইবার দিই দেখো কত হয়, 1,374 তিনবার দিলে কত হয়, 2,061 তিনবার যদি চারবার যদি দিই তাহলে 2,748 হয়, পাঁচবার যদি দিই দেখো কত হয়, 3,435 যদি আমরা ছয়বার দিই দেখো 4,122 হয়, ঠিক আছে? এবার তাহলে আমরা কী করতে পারি, এই সংখ্যাটা যদি আমরা ছয়বার দিই তাহলে হলো 4,122, যদি আমরা পাঁচবার দিই দেখো 3,435 হয়। তাহলে আমরা অবশ্যই পাঁচবার দিতে পারবো, ঠিক আছে? পাঁচবার দিলাম, তাহলে পাঁচবার দেওয়ার পর এখন কী হলো, আমরা বসাই দিলাম। এখন এই 3,850 থেকে 3,435 কী করবো? বিয়োগ করব। তাহলে এই সংখ্যাটা আমরা কী করব দেখো? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কী হয় দেখো, 10-এর থেকে 5 বিয়োগ করলে থাকে হলো 5, এই যে 3-এর রেখে দিলাম 4, 5-এর থেকে 4 চলে গেলে থাকে 1, এরপরে তাহলে 8-এর থেকে 4 যখন বিয়োগ দিব তখন থাকে হলো 4, ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত সংখ্যাটি বসাইলাম, বিয়োগ ফল পেয়ে গেলাম। এখন আমাদের বাকি আছে মাত্র একটি সংখ্যা শূন্য, তাহলে শূন্যটা বসাই দিই, ঠিক আছে? এখন কত হলো? 4,150 হলো। তাহলে আমরা এখানে দেখি, এখানে যদি আমরা তো আগে এখানে দেখছি পাঁচবার দিলে কত হয়, ছয়বার দিলে কত হয়, তাহলে ছয়বার দিলে কত হয়, 4,122 হয়, ঠিক আছে? এবার কিন্তু সাতবার দিলে কত হয় দেখো, 4,809 হয়। তাহলে আমরা সাতবার দিতে পারবো কয়বার? ছয়বার। তাহলে ছয়বার দিলে কত হয় দেখো, 4,122, তাহলে 4,122 লিখলাম। তাহলে আবার আগের মতো কী করবো দেখো, এই সংখ্যাটা এইখান থেকে আমরা কী করবো দেখো, এই সংখ্যার থেকে এই সংখ্যাটা কী করবো দেখো, বিয়োগ করবো। আমরা এখান থেকে এখানে কী করে দিব, বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে কথা হয় দেখো, আমাদের এখানে কথা হয় এই 10-এর থেকে 2 যখন বিয়োগ করবো থাকে হলো 8, তারপরে 2 আর 1 3, তাহলে 5-এর থেকে 3 যখন বিয়োগ করবো তখন থাকবে হলো কত, 2। আর এখানে তো আমরা 1-এর থেকে 1 গেলে 0, 4-এর থেকে 4 গেলে 0 থাকে, তাহলে আর অবশিষ্ট কিছু থাকে না, তাহলে সর্বশেষ থাকে কত, 28, ঠিক আছে? এবার
এই 28 কে আমরা বলবো কি ভাগ শেষ আর 56 কি বলবো ভাগফল ঠিক আছে বা তাহলে আমাদের উত্তর হলো কি উত্তর ভাগফল হলো 56 ভাগ শেষ হলো 28 শিক্ষার্থীরা আশা করি অঙ্কটি আমরা বুঝতে পেরেছে ঠিক আছে পরীক্ষার সময় তোমরা এই পড়ার দোকানে পাশাপাশি দেখানো দরকার তুমি খেয়াল রাখবে যে কত পর্যন্ত সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের এখানে ভাগটা যাচ্ছে ঠিক আছে বা সংখ্যাটা বড় হচ্ছে না এবার আমরা 19 নিয়ে এক নম্বর অঙ্কটা শুরু করি দেখো এখানে আছে কত যে 83426 ভাগ 32 তাহলে এখানে 83426 হলো কি ভাজ্য ঠিক আছে আমরা এই সংখ্যাটা কি করব ভাগ করব এটা হলো আমাদের কি চিহ্ন আমরা আগে বলছি ভাগ চিহ্ন আর 32 হলো আমাদের জন্য কি ভাজক ঠিক আছে আমরা শুরু করি তাহলে দেখো এবার প্রথম এখানে দুই সংখ্যা আছে তাহলে এখানেও দুই সংখ্যা দিয়ে আমরা চেষ্টা করি দেখি কি হয় ঠিক আছে তা দেখো এখানে 83 হলো এখানে কথা 32 তাহলে অবশ্যই ভাজ্যটা কি হলো এই সংখ্যাটা বড় হলো তাহলে আমরা এখন ভাগ করতে পারি তাহলে কতবার যায় দেখো একবার দিলে 32 দুইবার দিলে 66 তিনবার দিলে 96 হয় তাহলে আমরা তিনবার দিতে পারবো না দিতে পারবো কয়বার দুইবার দিতে পারবো তাহলে দুইবার দিলাম দুইবার দেওয়ার পর 66 হলো তাহলে এখানে ভাগফল আমরা কত বসাইলাম দুই বসাইলাম ঠিক আছে দুইবার দিছি যে এখন কি করব আমরা এই সংখ্যাটা কি করব দেখো এই সংখ্যার থেকে এই যে 83 থেকে 66 কি করব বিয়োগ করব 13 থেকে 4 বিয়োগ দিলে থাকে হলো কত 9 তাহলে 6 রেখে 7 তাহলে 8 থেকে 7 বিয়োগ দিলে থাকে 1 তাহলে আমরা এখানে একটা সংখ্যা নামাই নাকি আমরা এখান থেকে একটা সংখ্যা নামাবো তাহলে এই সংখ্যাটা 4টা আমরা নামাই ফেলি নাকি এই 4 আমরা এখানে নামাই ফেললাম তাহলে কত হলো 194 ঠিক আছে 194 হলো এখন আমাদের কতবার যায় আমরা দেখি আমাদের এখানে কতবার যায় তাহলে দেখো যদি আমরা 4 বার দিই 128 হয় যদি 5 বার দিই 160 হয় যদি 6 বার দিই 192 হয় 7 বার দিলে 200 কত হয় 24 হয় তাহলে 7 বার দেওয়া যাচ্ছে না তাহলে 6 বার দিবে এই যে 6 বসালাম 6 বার দিই 6 বার দিলে কত হয় 192 তাহলে আমরা এখানে 192 বসালাম ঠিক আছে তাহলে কি করব এই যে 194 থেকে আমরা কি করব বলো 194 থেকে 192 বিয়োগ করব এই সংখ্যাটা কি করব বিয়োগ করব ঠিক আছে তাহলে বিয়োগ করলে ফলাফল কত দাঁড়া দেখো এখানে 4 থেকে 2 বিয়োগ দিলে থাকে 2 ঠিক আছে বা 2 থাকে তারপরে দেখো এখানে আমাদের তাহলে কি করব আমরা এখানে 2 থাকে নাকি 2 বসাইলাম তাহলে 9 থেকে 9 গেলে 0 1 এর থেকে 1 গেলে কি 0 থাকে তাহলে এখানে আর নাই সংখ্যাটা এখন আমরা কি করব প্রথম চেষ্টা করব 2 বসাই ঠিক আছে আমরা 2 বসাই 2 বসাই দিই এই যে 2 সংখ্যাটা বসাইলাম ঠিক আছে এখন দেখো 2 বসানোর পরও কিন্তু হলো 22 ভাগ যাচ্ছে না কারণ এখানে 32 আছে দেখছো এখানে 32 এখন তুমি প্রথমবারে যতগুলো সংখ্যা ততগুলো সংখ্যা নামাইতে পারো ভাগ ফলে এইখানে এই জন্য কোনো সংখ্যা বসাইতে হবে না শূন্য দিতে হবে না কিন্তু তুমি যদি এখানে পরবর্তীতে একের অধিক সংখ্যা নামাইতে চাও তাহলে প্রথমবার একটা নামাইতে পারো পরেরবার যতগুলো সংখ্যা নামাইতে চাও এখানে ততবার একটা কি করতে হবে এখানে ভাগ ফলে শূন্য দিতে হবে ঠিক আছে এবার তাহলে এখানে শূন্য দিয়ে আমরা কত নামাইলাম এই যে আমাদের এখানে 6 আছে 6টা নামাই ফেলি ঠিক আছে এবার আমরা এখানে 6টা কি করব নামাই ফেলি ঠিক আছে এই 6টাও দিলাম এখন তাহলে আমাদের সংখ্যাটা কত হলো দেখো আমাদের এই সংখ্যাটা কত হলো আমাদের এখানে হলো কত 226 তাহলে দেখো এখন কিন্তু এইখানে হলো 32 এখানে হলো 226 তাহলে অবশ্যই ভাজ্যটা কি হলো বড় হলো তাহলে আমরা কি করতে পারি আমরা করতে পারি এখন আমাদের এখানে ভাগ যাচ্ছে তাহলে দেখো কতবার যাচ্ছে আমরা এদিকে তাকাই দেখি তাহলে 7 বার দিলে কত হয় 224 8 বার দিলে হয় 256 তাহলে আমরা 8 বার দিতে পারি না দিতে পারি 7 বার তো 7 বার দিলে কত হয় 224 এই যে দেখো 224 এই যে 224 বসাইলাম ঠিক আছে তাহলে এখন দেখো এই যে 226 থেকে আমরা কি করব 224 কে কি করব বিয়োগ করব তাহলে বিয়োগ করলে আমাদের ফলাফল দ্বারা কত 2 তাহলে এই 2 কে আমরা কি বলবো এটা হলো আমাদের জন্য ভাগ শেষ 2 হলো ভাগ শেষ ভাগফল হলো কত আমাদের এখানে দেখো 2607 তো 2607 কে আমরা বলবো ভাগফল 32 কে আমরা বলবো হলো ভাজক
আর 83,826 কে আমরা বলবো ভাজ্য, 2 কে বলবো ভাগশেষ। তাহলে আমরা উত্তর লিখব, উত্তর ভাগফল হলো 2607 এবং ভাগশেষ 2। তো শিক্ষার্থীরা আশা করি অঙ্কগুলো আমরা বুঝতে পেরেছি। তা আমরা পরবর্তী ক্লাসে আমরা আবার সেগুলো নিয়ে আলোচনা করব, পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক সেই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।